আপনার মনের ক্ষমতা সম্পর্কে জানতে চেষ্টা করুন সে আপনাকে ভয় ভীতি থেকে মুক্ত করে অনুপ্রেরণা আর সাহস দিয়ে নিজেকে ভরপুর করে রাখবে অর্থাৎ এখানে কিন্তু একটি বিষয় খুব সুন্দর করে উপস্থাপন করেছেন যে বিষয়টি আসলে আমাদের মন আমাদের মস্তিষ্ক এগুলো কিন্তু নিয়ন্ত্রক একমাত্র আমি নিজে এগুলো নিয়ন্ত্রণকারী কিন্তু আমি নিজে সেখানে আমরা বাইরের অনেক কিছুই দেখতে পারি অনেক কিছু দ্বারাই কিন্তু প্রভাবিত হতে পারি বাট সেটিকে কোন কাজে ব্যবহার করব কোন বিষয়টিকে আমার মস্তিষ্কে ঢোকাবো বা কোনটিকে আমি বের করে দিব এই বিষয়গুলো কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু অন্য কেউ না অন্য যে কেউ চাইলেই কিন্তু সেটিকে নিয়ন্ত্রণ করতে পারবেও না সেটি নিয়ন্ত্রণ করার ক্ষমতা শুধুমাত্র আপনার নিজের সো আপনার মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করার শেখার প্রক্রিয়া